হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস। বাংলা শব্দকে যদি আমরা সর্বদাই আক্ষরিকভাবে তার ইংরেজি অনুবাদ করি, অনেক ক্ষেত্রেই কিন্তু আমাদের ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বাংলা শব্দের যে ভাব রয়েছে, তার যে ইন্টারনাল মিনিং রয়েছে, সেটাকে বুঝে তবেই আমাদের ইংরেজি শব্দের দিকে যাওয়া উচিত। তো এটাকেই বলে বাগধারাগত ব্যবহার, অর্থাৎ ইডিওমেটিক ইউজ অফ ওয়ার্ডস। তো এটা নিয়েই আমাদের আলোচনা। ইডিওমেটিক ইউজ অফ ওয়ার্ডস অর্থাৎ শব্দের বাগধারাগত ব্যবহার। আমরা আজ যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অল্প অল্প। বাংলাতে এই অল্প শব্দটা আমরা সবসময় ব্যবহার করে থাকি, কিন্তু এই অল্প শব্দটা ভিন্ন ভিন্ন ভাব প্রকাশের জন্য কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তো সেটাকে যখন আমরা ইংরেজিতে নেব, সে অল্পের জন্য কোনো একটা নির্দিষ্ট, ধরো এ লিটল, এটাকে যদি আমরা বেঁধে রাখি যে অল্প যেখানেই থাকবে সেখানে আমরা এ লিটল এর ব্যবহার করবো, তবে কিন্তু আমাদের ভুল হয়ে যাবেই। তো দেখো, এই অল্প কোন কোন অর্থে, কোন কোন ভাবধারাগত ভাবে, অর্থাৎ ইডিওম্যাটিক এক্সপ্রেশনে আমরা ব্যবহার করি এবং এর কি কি অর্থ আমরা পেতে পারি, খুব ভালো করে লক্ষ্য রাখো। তার অল্প জ্বর আছে, এবার জ্বর এটা টেম্পারেচার। তো এই ক্ষেত্রে আমরা অল্প অর্থে কি ব্যবহার করব, কোন শব্দ ব্যবহার করব। হি হ্যাজ লো ফিভার, হি হ্যাজ লো ফিভার। তো জ্বরের ক্ষেত্রে যদি অল্প ব্যবহার করি, তখন আমাদের লো ব্যবহার করতে হবে, এল ও ডব্লিউ। নেক্সট সেন্টেন্স দেখো, তপনের কি অল্প সর্দি আছে? এবার দেখো সর্দিতে চলে এলো, আগেটা ছিল জ্বর, এবার চলে আসছে সর্দি। সর্দির ক্ষেত্রে যদি অল্প হয়, তখন যদি লো কোল্ড বলো, তখন কিন্তু ভুল হয়ে যাবে। ডাস তপন, ডাস তপন হ্যাঁ স্লাইট কোল্ড, এবার চলে আসছে স্লাইট, অল্প অর্থে এক্ষেত্রে স্লাইট, সামান্য বলতে পারো। আর একটা জিনিস, কনস্ট্রাকশনের দিক থেকে একটা জিনিস বলছি, তো তোমরা ভাবতে পারো যে তখনের পর আমি হ্যাজ দিলাম কেন, এখানে তো হ্যাজ হওয়ার কথা, থার্ড পারসন সিঙ্গুলার। এখানে খেয়াল করে দেখো, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এটা শুরু করেছি আমি ডাস দিয়ে, যেহেতু ডাস দিয়ে শুরু করেছি এবং ডাস দিয়ে শুরু করতেই হবে, সেই জন্য তখনের পর আমাদের হ্যাজের ব্যবহার হলো। কিন্তু শুধুই যদি বলতাম যে তখনের সামান্য সর্দি আছে, অল্প সর্দি আছে, তখন বলতাম তখন হ্যাজ স্লাইট কোল্ড, তখন হ্যাজ স্লাইট কোল্ড। এর পরের এক্সাম্পলটাতে আমরা আসছি অল্প বিদ্যা ভয়ঙ্কর, এটা আমরা কিন্তু এই প্রভাবটা সবসময় পেয়ে থাকি এবং আমরা ব্যবহারও করি। এ লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং, থিংটা তুমি বলতেও পারো নাও বলতে পারো। তো এখানে অল্প অর্থে আমরা কিন্তু এ লিটল এর ব্যবহার করছি, এ লিটল, এ লিটল মানে সামান্য, সামান্য কিছু, পজিটিভ দিক নির্দেশ করে, মানে অল্প কিছু আছে আর কি। অল্প বিদ্যা ভয়ঙ্কর, এ লিটল লার্নিং, এখানে লার্নিংটা বিদ্যা অর্থে ব্যবহার হচ্ছে, ইজ ডেঞ্জারাস এতটুকু বলতে পারো, আর যদি থিং বলতে চাও সেটাও বলতে পারো। এ লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্করী। তিনি অল্প কথার মানুষ, তিনি অল্প কথার মানুষ, অর্থাৎ কোন বিষয়ে তিনি অনেক পরিমাণে কথা বলেন না, সামান্য বিষয়ে, কোন বিষয়ে তিনি সামান্য কথা বলে ব্যাপারটাকে মিটিয়ে দেন। তো সেক্ষেত্রে আমরা কি করবো, তিনি অল্প কথার মানুষ, অল্প কথা। হি ইজ এ ম্যান অফ ফিউ ওয়ার্ডস, হি ইজ এ ম্যান অফ ফিউ ওয়ার্ডস, এখানে আমরা ফিউ এর ব্যবহার করলাম, হি ইজ এ ম্যান অফ ফিউ ওয়ার্ডস, মনে রাখবে এখানে অল্প অর্থে কিন্তু ফিউ, অল্প কথা। অল্প কিছু বালক আজ এসেছে, অল্প কিছু বালক আজ এসেছে, আজ অল্প কিছু বালক এসেছে, এবার অল্প কিছুর জন্য এক্ষেত্রে আমরা কিন্তু এ ফিউ এর ব্যবহার করব। এ ফিউ বয়েজ হ্যাভ কাম টুডে, এখানে কামের বদলে আমরা কিন্তু টার্ন আপ এরও ব্যবহার করতে পারতাম। এ ফিউ বয়েজ, এ ফিউ মানে অল্প কিছু সংখ্যক, সংখ্যার দিক থেকে। আচ্ছা, সে তার অল্প আয়ে সংসার চালায়, সে তার অল্প আয়ে সংসার চালায়, এক্ষেত্রে তার যে ইনকাম সেটার পরিমাণ সামান্য, অল্প সেটা নির্দেশ করছে। হি মেইনটেইনস হিজ ফ্যামিলি, সে তার সংসার চালায় উইথ হিজ পুয়ার ইনকাম, এবার দেখো ইনকাম যখন আসবে তখন কিন্তু পুয়ার ইনকাম, পুয়ার কথাটাকে ব্যবহার করতে হবে। অল্পের জন্য কি পেলে এবার, এবার পেলে পুয়ার, সে তার অল্প আয়ে সংসার চালায়, হি মেইনটেইনস হিজ ফ্যামিলি উইথ হিজ পুয়ার ইনকাম। নেক্সট সেন্টেন্স দেখো, এটা অল্প দূরত্বের বিষয় নয়, এটা অল্প দূরত্বের বিষয় নয়, কোন একটা জায়গা নিয়ে তোমরা আলোচনা করছো, এটা অল্প দূরত্বের বিষয় নয়। ইট ইজ নট এ ম্যাটার অফ শর্ট ডিস্টেন্স, ইট ইজ নট এ ম্যাটার অফ শর্ট ডিস্টেন্স, এখানে অল্পের জন্য কি ব্যবহার করলে তোমরা, শর্ট, মনে রাখবে এটা, অল্পের জন্য শর্ট, শর্ট ডিস্টেন্স, লিটল ডিস্টেন্স বললে কিন্তু ভুল হয়ে যাবে। আমার দাবি অল্প, আমার যে দাবি, দাবির পরিমাণ সেটা অল্প বা সামান্য, আমার সামান্য একটু দাবি, আমার অল্প একটু দাবি, আমার অল্প দাবি। মাই ডিমান্ড ইজ মিনিমাম, মাই ডিমান্ড ইজ মিনিমাম, এখানে অল্পের জন্য কি ব্যবহার করলে, মিনিমাম। দেখো তোমরা অল্প
এই শব্দের জন্য কত রকম শব্দ পাচ্ছ, এটার বিভিন্ন ভাব প্রকাশের জন্য আমরা কিন্তু ভিন্ন ভিন্ন ইংরেজি শব্দের ব্যবহার করছি বা পড়তে হচ্ছে। এটি অল্প বা স্বল্প মূল্যের দোকান, অর্থাৎ অনেক দোকান রয়েছে যেখানে সমস্ত জিনিসই অল্প দামে বিক্রি হয়, অর্থাৎ সামান্য মূল্যে বিক্রি হয়, অল্প দামের দোকান। ইট ইজ এ লো প্রাইস শপ, লো প্রাইস শপ। লো এখানে দামের ক্ষেত্রে যখন বলা হবে তখন কিন্তু আবার লো চলে আসবে, যেটা আমাদের শুরুতে ছিল জ্বরের ক্ষেত্রে। তো জ্বরের ক্ষেত্রে কি ছিল লো, তো এখানে দামের ক্ষেত্রে লো প্রাইস, লো ইট ইজ এ লো প্রাইস শপ। আচ্ছা, গ্লাসে অল্প জল ছিল, গ্লাসে অল্প একটু জল ছিল, এবার কি বলবো, দেয়ার ওয়াজ এ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, দেয়ার ওয়াজ এ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস। এ লিটল, শুধু লিটল বললে প্রায় নেই এমন বোঝায়, যখন তুমি বলবে এ লিটল তার মানে অল্প কিছু, পজিটিভিটি নির্দেশ করে, মানে ছিল আর কি, গ্লাসে অল্প জল ছিল, দেয়ার ওয়াজ এ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস। তো অল্প শব্দের ভিন্ন ভিন্ন ইংরেজি রূপ তোমরা পেলে, তো বোর্ডটাকে একটু ভালো করে স্টাডি করো, দেখবে তোমরা বুঝতে পারবে যে কোথায় কোন ধরনের শব্দ তোমাদের ব্যবহার করতে হবে অল্পের জন্য, অল্প এই শব্দটার জন্য। তো আজকের আলোচনা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আর পূর্ববর্তী ভিডিও কিছু লিঙ্ক তোমরা নিচ্ছে ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলোকে ক্লিক করে দেখে নিও, খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড ইফ ইউ লাইক ইট প্লিজ সাবস্ক্রাইব। বাই, থ্যাংকস, থ্যাংকস ফর ওয়াচিং।